আগামীকাল স্বল্প পরিসরে পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সেক্ষেত্রে করোনা ভাইরাস জনিত রোগের ওষুধ সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মনিম। সকালে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এই সময় তিনি বলেন, কাস্টমস বা ভ্যাট ট্যাক্সের ব্যাপারে কারও যদি কোনো অভিযোগ থাকে তা এনবিআরকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে বলে জানান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মনিম। 96,000 কোটি টাকা হলো এবারের পুরো বছরের টার্গেট, 96,000 কোটি টাকা। সেখানে আমরা ডিসেম্বর পর্যন্ত অলরেডি 41,194 কোটি টাকা কাস্টমস খাত থেকে আমাদের রেভিনিউ কালেকশন হয়েছে, যেটি গত বছরের তুলনায় 22.44% বেশি গ্রোথে আছে। আমরা বছর শেষে আশা করছি যে কাস্টমসের যে 96,000 কোটি টাকার টার্গেট, এটা আমরা স্পর্শ করতে পারবো।